আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দিশেহারা আমলে ভীতি সৃষ্টি করতে চাইছে বলেন মির্জা ফখরুল। বরিশালে বিএনপির ব্যানার ভাঙচুর ছাত্রলীগের মিছিল। তারেক ও জুবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে চট্টগ্রাম। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। 10 ডিসেম্বর সরকার পদ্ধতির কর্মসূচি বলেন যুবদল সভাপতি। ক্লাস বর্জন করে দ্বিতীয় দিনের আন্দোলনে শিক্ষার্থীরা। বাধার সংখ্যায় একইভাবে বরিশালের পথে পটুয়াখালীর নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নজিরবিহীন দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূলের জনগণের যে উত্থান ঘটেছে তাতে দিশেহারা হয়ে আওয়ামী লীগ সরকার মানুষের মনে ভীতি সৃষ্টি করতে চাইছে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ব্যাপকভাবে জুলুম নির্যাতন চালানো শুরু করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার বাসায় হানা হয়রানির বিরুদ্ধে তীব্র নিন্দার প্রতিবাদ জানিয়ে তিনি এই বিবৃতি দেন। মির্জা ফখরুল বলেন সরকার তাদের নিজেদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে বলেই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারে হিড়িক শুরু করেছে। দেশে আইনি শাসনকে অদৃশ্য করে নেতাকর্মীদের জামিন বাতিলের সেই মাধ্যমে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। স্বাধীন দেশে গণতন্ত্রকে কবরস্থ করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। মানুষ ভয়াবহ আতঙ্ক ও অস্বস্তির মধ্যে দিন যাপন করছে, কিন্তু জনগণের প্রবল প্রতিরোধের মুখে আওয়ামী লীগ সরকারের পতন অত্যাশূন্য। তিনি বলেন গ্যাস বিদ্যুৎ ও পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অগ্রগতিতে মানুষ যখন চরম দুর্ভোগে নিপতিত তখন আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান শুরু করেছে। এর মধ্যে রংপুর জেলা বিএনপির সদস্য ও গঙ্গাচড় উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান মাবুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান জাহান দারুসালাম, থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, 11 নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফজাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ 4 নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি জসীমউদ্দিন ভূঁইয়া পাভেল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ গঙ্গা, 20 নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক চন্দন ও পল্টন থানা শ্রমিক দলের আহ্বায়ক আবু তাহিরকে গ্রেপ্তার ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ এবং নেতাকর্মীদের বাসায় বাসায় গ্রেপ্তারের উদ্দেশ্যে হানা দিচ্ছে পুলিশ। নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের পরিবারের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। বরিশালে বিএনপির ব্যানার ভাঙচুর ছাত্রলীগের মিছিল। বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে করা নেতাকর্মীদের ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার ভাঙচুর করেছে। এদিকে বিকেলে নগরীতে মিছিল করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরী জেলা স্কুলের মোড়ে সমাবেশ উপলক্ষে বিএনপি নেতাদের করা 3টি ব্যানার ভাঙচুর করা হয়। ছাত্রদল কর্মী মোহাম্মদ রাহাত বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এসে আমাদের নেতাকর্মীদের ব্যানার ভাঙচুর করেছে, ছিঁড়ে ফেলে বিভিন্ন জায়গায় পোস্টার। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম, কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন বাস লঞ্চ বন্ধ করে আমাদের নেতাকর্মীদের আটকে রাখা সম্ভব নয়। হাজার হাজার নেতাকর্মী এমনিতে বরিশাল নগরীতে অবস্থান নিয়েছেন, সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন শত শত নেতাকর্মী। জনগণের এই আন্দোলনে বাধা দেওয়ার ক্ষমতা সরকারের নেই। অন্যদিকে জেলা স্কুল মোড় থেকে মিছিল বের করেন ছাত্রলীগের কর্মীরা, নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না বলেন বিএনপি সমাবেশের নামে শান্তির নগরী বরিশালে নৈরাজ্যের সৃষ্টি করেছে, আর তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। তারেক ও জুবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের নামে দুদকে করা মিথ্যে মামলায় ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার 3 নভেম্বর বিকেলে সদস্য সচিব মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন 15 ইউনিটি নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সবুর, শফিউল করিম শফি, আবু তৈয়ব মাহি, তৌহিদুল আলম, আতিকুর রহমান আতিক, মহিউর রহমান মতিউর রহমান, রাসেল নূর হোসেন এস এ, রাসেল ওবায়দুল হক রিকু,
আব্দুল কাদের ফৌজের কবির রুবেল। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জফিউল উদ্দিন চৌধুরী বলেন, তারেক রহমান যেন দেশে আসতে না পারে সেজন্যই অবৈধ সরকার ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইনশাল্লাহ সকল বাধা সকল ষড়যন্ত্র অতিক্রম করে দেশ নেয় তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করবেন। 10 ডিসেম্বর সরকার পতনের কর্মসূচি বলেন যুবদল সভাপতি। জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, লুটপাটের এই সরকার আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের সব অর্জন রসাতলে যাবে। ইতিমধ্যে দুর্ভিক্ষ হাতছানি দিতে শুরু করেছে। দেশের মানুষের অধিকার রক্ষায় তাদের রুটি রুজি নিশ্চিত করতে তাদের ভোটাধিকার মানবাধিকার রক্ষার লড়াইয়ের অংশ হিসেবে আগামী 10 ডিসেম্বর ঢাকার মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করা হবে। এখান থেকে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ঢাকার মহাসমাবেশ উপলক্ষে সভার আয়োজন করা হয়। যুবদলের সভাপতি বলেন, দেশের মানুষ না খেয়ে আছে, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, ট্যাঙ্ক টাকা নাই, ব্যাংকে টাকা নাই, মানুষের পেটে ভাতও নাই। এই অবস্থার পরিবর্তনের জন্য সবাইকে রাজপথে নেমে আসতে হবে। বিএনপি তো এখনো আন্দোলন শুরুই করেনি, অথচ তাদের সরকারের মধ্যে কাঁপানো শুরু হয়ে গেছে। তারা আবল তাবল করতে শুরু করেছে, ভয় পেয়ে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ বাধা দিচ্ছে সরকারে। সারাদেশে নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে, কিন্তু হামলা মামলা দিয়ে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে ব্যাহত করা যাবে না। এবারে লড়াইটা দেশকে রক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বের লড়াই। যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মোন্না বলেন, এই সরকারের পতনের জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। অবৈধ এই ফ্যাসিস্ট সরকারকে না খুটিয়ে আমরা কেউ ঘরে ফিরব না। মহাসমাবেশকে বাধা দিতে সরকার অনেক কৌশল নেবে, বাধা দিবে, নাটক করবে, কিন্তু সবকিছুকে অতিক্রম করে স্মরণকালে সবচেয়ে বড় মহাসমাবেশ হবে ওই দিন, সেই প্রস্তুতি নিন। ক্লাস বর্জন করে দ্বিতীয় দিনের আন্দোলনে শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষ সংস্কার, আবাসিক খালের ব্যবস্থা, পানি সরবরাহ নিশ্চিত সহ 22 দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আক্তার মৌখিক আশ্বাস দিলেও দাবি পূরণ না হলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে বুধবার দুপুরে 22 দাবি জানিয়ে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন চারুকলার শিক্ষার্থীরা। চারুকলার স্নাতকোত্তর শিক্ষার্থী পার্থ রায় বলেন, গ্রন্থাগারে পর্যাপ্ত বই নেই, ছবি আঁকার সরঞ্জাম সংকট, দেয়াল থেকে মাঝে মধ্যে পোস্টার খসে পড়ায় শ্রেণীকক্ষে বসতে ভয় পান শিক্ষার্থীরা। এসব নিয়ে কয়েকবার পরিচালককে জানালেও কোনো ব্যবস্থা নেননি। সর্বশেষ মঙ্গলবার সকাল 11টার দিকে পেন্টিং কক্ষে প্লাস্টার খসে পড়লে সব শিক্ষার্থী ক্লাস বর্জনের ঘোষণা দেন। তিনি জানান, উপাচার্য তাদের মৌখিক আশ্বাস দিয়েছেন, ইনস্টিটিউটের কিছু শিক্ষক তাদের দাবিগুলো পর্যবেক্ষণ করছেন, তবে দাবি পূরণের ঠিক নির্দেশনা কেউ দেননি। তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদি আলম জানান, ইনস্টিটিউটে অর্ধেকের বেশি ছাত্রী হলেও তাদের আবাসনের কোনো ব্যবস্থা নেই। ছাত্রদের জন্য রয়েছে মাত্র 13 আসনের একটি হোস্টেল। বরিশালে বিএনপি বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে বিভিন্ন যানবাহনে করা হয়েছেন পটুয়াখালী জেলা বিএনপি নেতা কর্মীরা। ইতিমধ্যে অনেকে বরিশাল শহরে পৌঁছে গেছেন বলে জানিয়েছে দলীয় সূত্রে জানা গেছে। জেলা বিএনপি নেতারা বলেছেন, গত বুধবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব নেহাংশু সরকারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এরপর আরও হামলা ও বাধা আসতে পারে এমন শঙ্কায় আজ সকাল থেকে নেতা কর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।